ভোর রাস্তা চলেছে রাস্তা আসেনি চলো আছে আজ গুরু ঠাকুর এসে বলে গেল শুনো তোমারে শুনে রাস্তা আসেনি আজ এক দল ডাকাতরা প্রবেশ করবে সকলে কিছু তোমারে লুট করে নিয়ে যাবে তারা একে তো মনে হচ্ছে না 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 কি করি উপায় না 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 এই মুহূর্তে নকরি কি সঙ্গে সকল কাজে শিকার করে আজ আমি রাস্তা যাব পাঁচ দাসী নকরি তোমরা কোথায় নকরি রাত্রি ঘনিয়ে এলো চিন্তা করতে হবে না আমরা স্বপ্নে পাহাড়ে রাত্রে আমি কেমন করি অত প্রহরের রাতে সমস্যা মনে পড়েছে সে গুপ্ত সুরঙ্গ সে গুপ্ত সুরঙ্গ দিয়ে আমি চলে যাবো সরকার চরণ কর একবার চেয়ে দেখি তুমি প্রভু তুমি কি অবস্থা তোমার আমার সব শেষ হয়ে গেছে এক এক করে চোদ্দ তরি কালীদহে জলতল হয়েছে সাথে নাবি সবাই সবাই পারে মারা গেছে আমি বড় ক্ষুধার্ত আপনি ফিরে এসেছেন এটাই আমাদের সৌভাগ্য মাল্লা মাঝি মরে গেছে ভালো হয়েছে আপনি ফিরে এসেছেন রাতে সে কথা বলতে নেই বাবু সবাই আমার অতি আপন আমার বড় খিদে পেয়েছে তুমি আমায় খেতে দেবে তোকে দুধ মাখা ভাত খাইয়ে দেবো আমার সোনা মনি মায়া মাই খেতে দাও আমার সোনা মনি মা খেতে দাও Do not mind.
আজকে বড় মাথা যন্ত্রণা করছে তুমি আমায় একটু মাথাটা সুন্দরভাবে মালিশ করে দাও তো দেখি আমার কোলে মাথা রেখে একটু বসে ভিতর মাথা চেপে দিই রাজসভা যাওয়া নেই সময় হল শনকলকে রাজ বসে সাজিয়ে দেবে যদি শনক শনক কোথায় তুমি শনক একে দর্শন করছে হে 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 শিশু যে শনকলের শয়ন কক্ষে এসে শনকলের মাতৃ দোরে গাঙ্গালো শাবকরে নেই ভূমি শনকা এই শনকা প্রভু তুমি প্রণাম প্রভু দাদা কাকে তুমি প্রণাম করছো প্রভু কি দর্শন করছি এ কি বলছো প্রভু হে হে ও তুমি চিনতে পারছো বুঝছি এ আমাদের সন্তান গো শনকা সন্তান তোমার হতে পারে আমি বুঝলাম শোনো শোনো শনকা কহি শহর হতে চৌদ্দ থেকে ধন জোর দিয়েছে তোমার মহাপাপেতে প্রভু কি বলছো তুমি একবার বিশ্বাস করো যে তোমার উপর ইজ্জত সন্তান মানে না মানে না এই আমার সন্তান এক কুলাঙ্গালে জন্ম দিয়েছ আমার অবর্তমানে অন্য পুরুষের মানে গ্রহণ করে তুমি জন্ম দিলে এই পাপকে পাপের ফসল ভাই তোমার শাস্তি হবে কি শাস্তি দেবে তুমি আমি তোমার মুখে দর্শন করবো না তোমাকে দিলাম চির আজকে বলো না আজকে এই যে ভদ্রলোক দাঁড়িয়েছে এদিকে তার কেন এবার তোমাকে বারবার কলম দিয়ে বলছে কেন এবার তোমাকে লাঞ্ছনা দিচ্ছে বলো না বা বলো তিনি যে অন্য কেউ নয় যে তোমার পিতা তুমি আমি কতবারে বলেছো আমার পিতা কোথায় তিনি তোমার পিতা ওগো পিতা না 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 পাপের মুখে পিতা ডাক শুনতে চায় না তারা পিতা বলে ডাক একে একে ছেড়ে চলে এক এক কুলাঙ্গার এক পাপিষ্ঠর মুখে পিতা ডাক শুনতে আমি চাই না আমি যে আপনার মনুষ্য জন্ম পিতা মিথ্যে পিতা গো তোর মায়ের ঘরে তো জন্ম হয়েছে আমি তোর পিতা নয় তুমি সত্যকে কি করে অবিশ্বাস করতে পারো তোমারই অনুজাত সন্তান তবে এতে তুমি যখন বিশ্বাস করবে না আমার মুখের কথা যখন তুমি বিশ্বাস করবে না নাও তোমার সেই পত্র যে তামা পত্র তুমি আমায় লিখিত দিয়ে গেছিলে এই সে তামা পত্র জয় শ্রী বসম্ভ জয় বাসুবাণী আমার সহ সর্বিনী জন আশ্বিনে শুক্ল পক্ষে বিজয়া দশমী দিবসে কন্যা হলে নাম রেখো মালা মধুকর পুত্র হলে নাম রেখো বালা লক্ষ্মী রীতি মন সব আমার সন্তান আমার 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 সন্তান আমি অন্যায় করেছি তুমি ক্ষমা করে দাও তুমি আজকে অমন কথা বলবেন না পিতা পিতা তো সর্বস্ব সর্ব সন্তানের মাথায় মস্তকের উপরে থাকে পিতা গো আজকে আমার মা সত্যি কলম করে নয় আমি বড় ভুল করেছি বাচ্চা তুই আমায় ক্ষমা করে না পিতা না রাজসভা যাওয়ার পূর্বে পিতা পুত্র দুজনে মিলে একসাথে বসে ভোজন করবো তারপর যাবো আমি রাজসভা
আপনাদের সমক্ষে তুলে ধরছি আমরা সুশীলা হর হর।